Welcome guys, my name is Subrata and you are watching my YouTube channel Traveling Friday. শিলং থেকে অনেক দূরে একদিনের দর্শনীয় স্থান দেউকি। দেউকি গ্রামের দিকে সড়কটি আরামদায়ক নয়, এটি প্রধানত ইন্দো বাংলাদেশ সীমান্ত বিন্দু তামাদের। উমাঙ্গাট নদীর জলটি একদম স্ফটিকের মতন পরিষ্কার, তবে মনে রাখবেন বৃষ্টিতে নয়। দেউকি মেঘালয় রাজ্যে অবস্থিত। দেউকি ভারত এবং বাংলাদেশের একটি সীমান্তবর্তী পর্যটন স্থল। মেঘালয়ের আগে যেসব জায়গায় ভ্রমণ করা হয়েছে তার তুলনায় দেউকির পর্যটকদের ভিড় একটু বেশি। দেউকির মেইন আকর্ষণ এখানকার ক্রিস্টাল ক্লিয়ার জল এবং বোটিং। আমি এখন দেউকিতে, আর এই হলো দেউকি রিভার। দেউকি রিভারে আমরা এখন এসেছি দেখতে। এখানে দেখুন, এই দিকটা হলো ইন্ডিয়া, আর এই সামনে যে দোকানগুলো দেখছেন ছোট ছোট, এরা হচ্ছে বাংলাদেশ। এই টোটাল এরিয়াটা হলো বাংলাদেশ। বাংলাদেশের কুলের চার, হ্যাঁ বাংলাদেশ, বাংলাদেশের মুড়ি পিছনে যান। এই দিকটা কি বর্ডার? আপনি একটি নৌকা ভাড়া করতে পারবেন মাত্র 700 টাকাতেই, এবং এই 700 টাকার বিনিময়ে আপনি উমাঙ্গাট নদীর জলের ওপরে ঘুরতে পারবেন 40 থেকে 45 মিনিট। দিনটি যদি উজ্জ্বল হয় তাহলে আপনি জলের মধ্যে নিচের নৌকার ছায়াও দেখতে পারবেন, কারণ জলটি খুবই স্পষ্ট, অর্থাৎ একদম ক্রিস্টাল ক্লিয়ার যাকে বলে। নদীতে ইন্দো বাংলাদেশ সীমান্তও রয়েছে, তবে সেরা সময় ঘোরবার জন্য তা হলো দুপুর 1টা পর্যন্ত। তবে মনে রাখবেন যে আপনি কখনোই নদীর জলের ভেতরে কোনো আবর্জনা নিক্ষেপ করবেন না, এতে জল নোংরা হবে এবং নদী তার নিজের ভাব নষ্ট করবে। কিছু ছবি যদি আপনি সঠিকভাবে পান তবে আপনি নৌকাটিকে ভাসমান অবস্থায় দেখতে পাবেন। তাই আপনি আপনার ক্যামেরা নদীর তীরে কাউকে দিয়ে নিশ্চিত করুন, যাতে সে আপনার ছবিটি সঠিক কোণ থেকে তুলতে পারে। নদীতে যাত্রা করার সময় নদীর সীমান্ত জুড়ে বাংলাদেশ পর্যটকদের দেখতে পাবেন। এখানে দুটি দেশের সীমান্তের বিএসএফ ক্যাম্পই আছে। হাইলাইট অফ দেউকি ইজ বোটিং ইন ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার অ্যান্ড গেটিং এ ফটো অফ দ্যাট বোট হোয়েন ইউ আর সিটিং অন ইট। অ্যানাদার হাইলাইট
could be seeing Bangladesh border while boating on Umangat River. Dawki is boating in crystal clear water and getting a photo of that boat when you are sitting on it. Another highlight could be seeing Bangladesh border while boating on the Umangat River. একটি গাড়ি ঠিক করে আপনি এই একদিনের ট্রিপে আসতে পারবেন দেওকিতে। সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 4,000 টাকার মতো। আপনি চাইলে এমটিডিসির বাসেও কিন্তু আসতে পারবেন পুলিশ বাজার থেকে দেওকিতে। সেক্ষেত্রে পার পার্সন ভাড়া পড়বে 500 টাকা। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল আপনাদের জন্য এ পর্যন্তই। এরপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে মেঘালয়ের আরেকটি ভ্রমণস্থল নিয়ে। তো সঙ্গে অবশ্যই আমাদের থাকবেন এবং আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে প্রশ্ন করুন কি জানতে চান আপনারা এই দেওকি সম্পর্কে। তো থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। দেখা হচ্ছে আমাদের সঙ্গে পরের ভিডিওতে।